हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आजकेर ऑडियो बुक द सिक्रेटेर विख्यात लेखिका रन्डा ब्राइनेर लेखा आरेकटी बोई द पावर, शक्ति। भूमिका 2004 सालेर 9 सेप्टेम्बर। दिनटा आमी कोनोदिन भुलते पारबो ना। आर पाँचटा दिनेर मतोई शुरू हयेछिलो सेई सकालटा, किन्तु तारपर सेटा हये गियेछिलो आमार जीवनेर श्रेष्ठ दिन। बेशिरभाग मानुषेर मतोई आमारो छिलो संग्रामेर जीवन, बेঁচে थाकार जोन्नो जीवनभर निरंतर लड़ाई करे जावा। एकेर पर एक अंतराय प्रतिबंधकता ठेले कोनो रकमे एगिए चला, किन्तु 2004 सालटा जेनो असहनीय हये उठेछिलो। चारदिक थेके घनिये ओठा प्रतिकूलता सेप्टेम्बरेर 9 तारिखे आमाके आक्षरिकभावेई जेनो নিয়ে গিয়েছিল খাদের কিনারায়। সম্পর্ক থেকে শুরু করে স্বাস্থ্য, পেশা, আর্থিক সংস্থান সব দিক থেকে এমন এক বিপর্যয়ের মুখোমুখি হয়েছিলাম, মনে হয়েছিল সেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। কোথাও কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না আমি। ঠিক তখনই ঘটল ঘটনাটা। আমার মেয়ে আমার হাতে দিল একটা 100 বছরের পুরনো বই। ঠিক 90 মিনিট লেগেছিল বইটা পড়তে। তার মধ্যেই বদলে গিয়েছিল আমার গোটা জীবনটা। আমি বুঝতে পেরেছিলাম কিভাবে দুর্যোগ ঘনিয়ে এসেছিল আমার জীবনে। একই সঙ্গে উপলব্ধি করেছিলাম প্রতিটি ক্ষেত্রে আমার কাঙ্ক্ষিত পরিবেশ ফিরিয়ে আনতে হলে আমার কি করণীয়। আমি আবিষ্কার করেছিলাম এক গূঢ় বিষয়, এক গুপ্ত রহস্য, যা শতাব্দীর পর শতাব্দী ধরে হস্তান্তরিত হয়েছে, কিন্তু মানব সভ্যতার ইতিহাসে খুব কম মানুষই জানতে পেরেছে সেই রহস্য। সেই মুহূর্ত থেকে আমার এতদিনের দেখা পৃথিবীটা বদলে গিয়েছিল। এতদিন জীবন সম্বন্ধে আমার যে বিশ্বাস ছিল, সেদিন বুঝেছিলাম জীবনের প্রকৃত সংজ্ঞাটা ঠিক তার বিপরীত। দশকের পর দশক আমি এই বিশ্বাস নিয়ে বেঁচেছি যে জীবনে ঘটনাগুলো এমনিই ঘটে যায়, কিন্তু এখন আমি সেই আশ্চর্য সত্যকে প্রত্যক্ষ করতে পারি। আমি বুঝেছিলাম বেশিরভাগ মানুষই সেই গোপন রহস্যকে জানে না, তাই আমার জানাটাকে ভাগ করে নিতে চেয়েছিলাম সারা পৃথিবীর সঙ্গে। যত রকম অন্তরায় কল্পনা করা যায় সেগুলোকে প্রতিহত করতে আমি দ্য সিক্রেট সিনেমাটা বানিয়েছিলাম। 2006 সালে সেটা মুক্তি পেয়েছিল সারা পৃথিবী জুড়ে। সেই বছরেই আমি দ্য সিক্রেট বইটা লিখি। আমি যা আবিষ্কার করেছিলাম, আমার সেই অভিজ্ঞতা আরও ব্যাপকভাবে মানুষের সঙ্গে ভাগ করে নিতে পেরেছিলাম এই বইটির মধ্য দিয়ে। দ্য সিক্রেট প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে যেন বিদ্যুৎ গতিতে হাতে হাতে ছড়িয়ে গিয়েছিল সারা পৃথিবীতে। আজ প্রত্যেকটা দেশের কোটি কোটি মানুষ জ্ঞানের সেই আশ্চর্যজনক পথ অনুসরণ করে বদলে ফেলেছে তাদের জীবন। দ্য সিক্রেটের সাহায্যে জীবনকে বদলে ফেলার কৌশল শেখার পরে বহু মানুষ তাদের হাজারো বিস্ময়কর অভিজ্ঞতার কাহিনী শুনেছিলেন। আমি আরও ভালোভাবে উপলব্ধি করেছিলাম কেন মানুষের জীবনে প্রতিবন্ধকতাগুলো আসে। সেই অন্তর্দৃষ্টি থেকেই এসেছিল দ্য পাওয়ারের জ্ঞান, সেই জ্ঞান যা তৎক্ষণাৎ আমল বদলে দিতে পারে গোটা জীবনটাকে। দ্য পাওয়ার পড়লেই আপনি বুঝতে পারবেন সকলের কেবলমাত্র একটি জিনিসের প্রয়োজন, যেটা বদলে দিতে পারে আপনার সম্পর্ক, অর্থ, স্বাস্থ্য, সুখ, বৃত্তি এবং আপনার পুরো জীবনটাই। সূচনা। এক অত্যাশ্চর্য জীবন তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যা কিছু ভালোবাসো এবং পেতে চাও সবটুকুই তুমি পেতে পারো। তোমার অভীষ্ট কাজ হবে রোমাঞ্চকর। তোমার ভালোবাসা সব কিছু নিয়েই পরিপূর্ণ থাকবে তোমার জীবন। তোমার পরিবার এবং বন্ধুদের সঙ্গে তোমার সম্পর্ক সুন্দর হবে। একটা সর্বাঙ্গ সুন্দর জীবনের জন্য যে অর্থ প্রয়োজন তার পুরোটাই তোমার থাকবে। তুমি বাঁচবে তোমার স্বপ্নদের সঙ্গে নিয়ে। যদি তুমি বেড়াতে চাও তবে তোমার জন্য ভ্রমণই নির্দিষ্ট হবে। যদি তুমি একটা ব্যবসা শুরু করার কথা ভাবো তবে জানবে সেটাই তোমার জন্য নির্দিষ্ট হয়ে আছে। যদি তুমি নাচ শিখতে ভালোবাসো কিংবা বাইক চালানো শিখতে চাও অথবা इटालियन भाषा शिखते इच्छा करे तबे जानबे सेगुलो तोमार जोन्नोई निर्धारित हये आछे। यदि तुमी भालोबेसे एकजन सुरकार अथवा विज्ञानी बा व्यवसायी बा उद्भावक बा मनोविज्ञानी अथवा एकजन पिता बा माता किंबा जा किछु तुमी भालोबेसे होते चाओ जानबे सेइटी तोमार जोन्नोई निर्धारित हये आछे। प्रतिदिन जखन तुमी घुम थेके उठबे तखन प्राण प्राचुर्ये भरपूर थाकबे कारण तुमी जानबे आजकेर दिनटा होते चलेछे प्रचुर भालो भालो घटनाबहुल एकटा दिन। हासिते खुशिते उज्जवल थाकबे निजेके शक्तिशाली एबं सुरक्षित मने करबे। हृदय दिये अनुभव करबे तुमी भालो आछो। मने राखबे तुमी निजेई अमूल्य। अवश्यई तोमार जीवने चैलेंज थाकबे एबं सेगुलोओ तोमार जोन्नो निर्दिष्ट कारण तारा तोमाके विकशित होते साहाय्य करबे। किन्तु तोमाके जानते हबे तुमी किभाबे समस्या एबं चैलेंजगुलो जय करबे। जयी हबार जोन्नोई तुमी एसेछो। सुखी हवाई तोमार जोन्नो निर्दिष्ट हये आछे। एकटा आश्चर्य दुनिया तोमार अपेक्षाय आछे। संग्राम करार जोन्नो तोमार जन्म हयनि। एमन एकटा जीवनेर जोन्नो तोमार जन्म हयनि जेखाने आनंदेर मुहूर्तगुलो हाते गोना जाय। बिरल सप्ताहे 5 दिनेर बाधा काज और सप्ताहान्तेर क्षणस्थायी सुखेर जोन्नो तुमी आसोनि। निर्दिष्ट कर्मशक्ति दिन शेषेर गभीर क्लांति अनुभव करार जोन्नो जन्म हयनि। तोमार उद्विग्न भीत थाकाओ तोमार नियति नय। शुधु कष्ट पावार जोन्नो तोमार जीवन नय। तोमार जीवनेर निर्दिष्ट लक्ष्य कि हवा उचित पूर्ण जीवनेर अभिज्ञता सঞ্চয় करा एबं चावा पावागुलोर पूर्णता प्राप्ति एकई संगे खुशी सुस्वास्थ्य जीवन शक्ति दीप्ति एबं भालोबासाय परिपूर्ण एकटा जीवन कारण सेई जीवनटा सत्यिई अपरूप। तोमार स्वप्नेर जीवन तोमार चावार प्रतिटी जिनिस तुमी जा होते चाओ करते चाओ पेते चाओ सेगुली तोमार काछेई आछे। जतटा दूरे तादेर भाबो तार चेये अनेक काछे आछे तारा कारण जे शक्तिर खोजे तुमी आछो तार अवस्थान तोमार मध्येई। एतो बोइते आमी तोमादेर देखाते चेयेछि सेई आश्चर्य दुनिया जाबार पथटा। तुमी तोमार निजेर मধ্যে तोमार जीवने এই মহাবিশ্বে আবিষ্কার করবে এক অবিশ্বাস্য ব্যাপার। তুমি যতটা ভাবো জীবন তার চেয়ে অনেক সহজ এবং যখন তুমি বুঝতে পারবে কিভাবে চলে জীবনটা যখন চিনতে পারবে ভেতরের সেই শক্তিকে তখনই তুমি পরিপূর্ণভাবে দেখতে পাবে জীবনের ম্যাজিক আর তখনই তুমি পাবে সেই আশ্চর্য জীবন। তোমার জীবনের সেই আশ্চর্য মুহূর্ত সমাগত। এসো শুরু করি। অধ্যায় ১ শক্তি কি? এই শক্তি যে কি আমি বলতে পারবো না। আমি শুধু জানি এর অস্তিত্ব বর্তমান। আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোনের আবিষ্কর্তা। জীবন সহজ। তোমার জীবন দুটো মাত্র বিষয়ের সমাহারে তৈরি ইতিবাচক আর নেতিবাচক। জীবনের প্রতিটি ক্ষেত্র তা স্বাস্থ্য হোক বা টাকা পয়সা সম্পর্ক বা কাজকর্ম সব জায়গাতেই পরিস্থিতি ইতিবাচক অথবা নেতিবাচক হয়ে থাকে। হয় তোমার প্রচুর টাকা পয়সা আছে অথবা তুমি অভাবে আছো। হয় তুমি স্বাস্থ্যবান অথবা রুগ্ন। তোমার লালিত সম্পর্কগুলো হয় ভালো অথবা সংকটপূর্ণ। তোমার কাজকর্মে হয় তুমি উল্লাসিত এবং সফল নতুবা তুমি অতৃপ্ত এবং অসফল। হয় তুমি সুখে ভরপুর অথবা তোমার অনুভূতিগুলো বেশিরভাগ সময়ই ভালো নয়। তোমার বছরগুলো হয় ভালো কাটছে কিংবা খারাপ। দিনগুলো হয় খুশি ভরা নয়তো ভারাক্রান্ত। যদি তোমার জীবনে সদর্থক বিষয়ের তুলনায় না সূচক বিষয় বেশি থাকে তবে কোথাও কোনো ভুল মহাভুল হচ্ছে এবং তোমাকে সেটা জানতে হবে। তুমি সেই সব মানুষদের দেখো যারা সুখী পূর্ণ এবং যাদের জীবন ভরে আছে মহৎ কিছুতে এবং ভেতর থেকে কেউ তোমাকে বলবে তুমিও সেই সব কিছু পাওয়ার যোগ্য। তুমি সত্যিই সঠিক। তুমি অবশ্যই এমন একটা জীবনের উপযুক্ত যেটা ভালো ভালো জিনিসে পূর্ণ হয়ে আছে। যারা সুন্দর জীবন কাটাচ্ছেন তারা বেশিরভাগই ঠিকঠাক অনুভব করেন না যে এই জীবনটা পাওয়ার জন্য তারা ঠিক কী করেছেন, কিন্তু নিশ্চিতভাবে তারা কিছু করেছিলেন। তারা সেই শক্তিকে ব্যবহার করেছিলেন যার জন্য তাদের জীবনে সব কিছু সুন্দর হয়েছে। সময়ের শুরু থেকেই ভালোবাসার কথা বলা হয়েছে এবং লেখা হয়েছে প্রতিটি ধর্মে। প্রত্যেক মহান চিন্তাবিদ, দার্শনিক, সন্ত এবং নেতারা বলেছেন ভালোবাসার কথা, কিন্তু আমাদের অনেকেই সঠিক অর্থে বুঝতে পারিনি তাদের প্রাজ্ঞ ভাষাকে। যদিও তাদের উপদেশ ছিল মূলত সেই সময়ের মানুষদের জন্য, কিন্তু তাদের একটি সত্য এবং পৃথিবীর জন্য দেওয়া একটি বার্তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তা হলো ভালোবাসা। কারণ যখন তুমি ভালোবাসো তখন তুমি ব্যবহার করো বিশ্ব সংসারের সবচেয়ে ক্ষমতাসম্পন্ন শক্তিকে, ভালোবাসার শক্তি। ভালোবাসা এমন একটা বিষয় যাকে ব্যাহত দেখা যায় না, কিন্তু বাতাস কিংবা জলের মতোই সত্য। এটি একটি কার্যনির্বাহক, জীবন্ত, সচল শক্তি। সাগর তরঙ্গের প্রবাহের মতোই এটি গতিময়। বিখ্যাত চিন্তাবিদ এবং ত্রাতারা যে ভালোবাসার কথা বলে গিয়েছেন তা কিন্তু বেশিরভাগ মানুষ ভালোবাসা বলতে যা বোঝে তার থেকে অনেক স্বতন্ত্র। তোমার পরিবার, বন্ধু এবং প্রিয় বস্তুগুলিকে ভালোবাসার চেয়েও তা অনেক বেশি, কারণ ভালোবাসা শুধুমাত্র একটা অনুভূতি নয়, ভালোবাসা একটা ইতিবাচক শক্তি। ভালোবাসা দুর্বল, পলকা অথবা নরম নয়, ভালোবাসা জীবনের সদর্থক শক্তি। যে কোনো ইতিবাচক এবং ভালো জিনিসের কারণই হলো ভালোবাসা। জীবনে বিভিন্ন ধরনের 100টা ইতিবাচক শক্তি নেই, একটি মাত্র শক্তিই আছে। মাধ্যাকর্ষণ এবং তড়িৎচুম্বক বিজ্ঞানের মতো প্রকৃতির বিশাল শক্তিগুলো আমাদের বোধে অদৃশ্য থাকলেও তাদের অস্তিত্ব তর্কাতীতভাবে স্বীকৃত। একইভাবে ভালোবাসার শক্তি আমাদের দৃষ্টিগোচর না হলেও বস্তুত তা যে কোনো প্রাকৃতিক শক্তির চেয়ে অনেক অনেক বেশি ক্ষমতা সম্পন্ন। এর প্রমাণ ছড়িয়ে রয়েছে পৃথিবীর সর্বত্র। ভালোবাসা ছাড়া জীবন হয় না। এক মুহূর্ত কল্পনা করে সেই পৃথিবী যেখানে ভালোবাসা নেই। প্রথমত, ভালোবাসা না থাকলে তোমার অস্তিত্বই থাকতো না। ভালোবাসা ব্যতিরেকে তোমার জন্মই হতো না, তোমার পরিবার এবং বন্ধুদেরও জন্ম হতো না। সত্যি বলতে এই গ্রহে কোনো মানুষই থাকতো না। আজ যদি ভালোবাসার প্রবাহ থেমে যায়, সমগ্র মনুষ্য প্রজাতির গতি ক্ষয়প্রাপ্ত হতে হতে অবশেষে লুপ্ত হয়ে যাবে। প্রতিটি উদ্ভাবন, আবিষ্কার এবং সৃষ্টি আসে মানুষের হৃদয়ের ভালোবাসা থেকেই। রাইট ব্রাদার্সদের ভালোবাসা না থাকলে আজ আমরা এরোপ্লেনে চড়ে আকাশপথে উড়ান দিতে পারতাম না। বিজ্ঞানের প্রতি বিজ্ঞানীদের ভালোবাসা না থাকলে আমরা পেতাম না বিদ্যুৎ বিজ্ঞান, উত্তাপক যন্ত্র অথবা আলো। আমরা সক্ষম হতাম না গাড়ি চালাতে অথবা ফোন, যন্ত্রপাতি কিংবা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করতে যা আমাদের জীবনকে সহজ ও আরও বেশি আরামপ্রদ করেছে। স্থাপত্যবিদ ও নির্মাতাদের ভালোবাসা ছাড়া তৈরি হতো না কোনো ঘর, বাড়ি অথবা শহর। ভালোবাসা না থাকলে থাকতো না ওষুধ, ডাক্তার অথবা বিপদকালীন সুযোগ সুবিধা। ভালোবাসা না থাকলে থাকতো না শিক্ষক, স্কুল অথবা শিক্ষা। থাকতো না কোনো বই, কোনো চিত্র, কোনো গান, কারণ এসব কিছুই সৃষ্টি হয়েছে ভালোবাসার ইতিবাচক প্রভাব থেকে। ঠিক এই মুহূর্তে তোমার চারপাশে তাকাও, যেখানেই দেখবে মানুষের কোনো সৃষ্টি, জানবে ভালোবাসা ব্যতিরেকে সেই সৃষ্টি সম্ভব হতো না। ভালোবাসা সেই শক্তি যা তোমাকে চালিত করে। তুমি যাই হতে চাও, করতে চাও বা পেতে চাও, সবটাই আসে ভালোবাসা থেকে। ভালোবাসা ছাড়া তুমি চলতেই পারবে না। কোনো ইতিবাচক শক্তিই থাকবে না তোমাকে ভোরে ঘুম থেকে ওঠানোর জন্য, কাজ করানোর জন্য, তোমার খেলা, নাচ করা, কথা বলা, শেখা, গান শোনা প্রভৃতি কিছুই করতেই পারবে না। তুমি একটা পাথরের মূর্তির মতো হয়ে যাবে। ভালোবাসার ইতিবাচক শক্তি সেটি যেটি তোমাকে চালিত হতে অনুপ্রাণিত করে, কিছু হতে চাওয়া, করতে চাওয়া কিংবা পেতে চাওয়ার ইচ্ছে প্রদান করে। ভালোবাসার সদর্থক শক্তি যে কোনো শুভ বিষয় সৃষ্টি করতে পারে। শুভ সৃষ্টির বিস্তার করো এবং তোমার জীবনের নেতিবাচক যে কোনো কিছু বদলে ফেলো। তোমার স্বাস্থ্য, তোমার ঐশ্বর্য, তোমার সম্পদ, তোমার বৃত্তি, তোমার সম্পর্কগুলো, তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রের ওপর তোমার প্রভাব রয়েছে। তোমার সেই প্রভাবই হলো ভালোবাসা যা তোমার ভিতরেই আছে। তোমার জীবনের ওপর যদি তোমার নিয়ন্ত্রণ থাকে এবং তোমার ভিতরে যদি অন্তর্নিহিত শক্তি থাকে, তবে তোমার জীবন সুন্দর হবে না কেন? জীবনের প্রতিটি ক্ষেত্র মহৎ হবে না কেন? যা তোমার চাওয়া তা পাওয়া হয়ে আসবে না কেন? যা তুমি করতে চাও তা করতে পারবে না কেন? তোমার প্রতিটি দিন আনন্দে উজ্জ্বল হবে না কেন? উত্তরটা হলো, কারণ নির্বাচনটা তোমার হাতে। তুমি ঠিক করবে ইতিবাচক শক্তিকে ভালোবেসে তাকে সাজাবে কিনা, তুমি সেই শক্তিকে উপলব্ধি করতে চাও কিনা। তোমার জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে তুমি এই নির্বাচন করছো। ব্যতিক্রমহীনভাবে তুমি দেখবে তোমার জীবনের যে অনুপলটি সুন্দর, তুমি তাকে ভালোবেসেছিলে, সাজিয়েছিলে ইতিবাচক সেই শক্তিকে। অন্যদিকে তোমার অভিজ্ঞতার যে মুহূর্তগুলো সুন্দর নয়, তুমি দেখবে তুমি তাদের ভালোবাসনি, তাই ফল হয়েছে নেতিবাচক। তোমার জীবনের সমস্ত ভালো জিনিসের কারণ হলো ভালোবাসা, এবং ভালোবাসার অভাব হলো সব অসুন্দর বিষয়, বেদনা, দুর্দশার কারণ। দুঃখজনক সত্যিটা হলো, ভালোবাসার শক্তি সম্বন্ধীয় জ্ঞান এবং তাকে বোঝার ক্ষমতা আজও এই গ্রহে বিরল, দুর্লভ সমগ্র মানবতার ইতিহাসে। ভালোবাসা সবচেয়ে প্রবল এবং আজও পৃথিবীর সবচেয়ে অজ্ঞাত শক্তি। জীবনের সমস্ত শুভ যে এক এবং একমাত্র শক্তি থেকে উৎসারিত, তার পরিচয় তোমরা পাচ্ছ, এবং তোমরা খুব শীঘ্রই এই শক্তিকে ব্যবহার করে তোমাদের সম্পূর্ণ জীবনকে বদলে ফেলতে সক্ষম হবে। কিন্তু প্রথমে তোমাদের অবশ্যই জানতে হবে ঠিক কিভাবে ভালোবাসা কাজ করে। ভালোবাসার সূত্র। বিশ্ব চলছে প্রকৃতির নিয়মে। আমরা এরোপ্লেনে চড়ে আকাশে উঠতে পারি কারণ বিমান চালিত হয় প্রকৃতির নিয়মের সঙ্গে সঙ্গতি রেখে। প্রকৃতি বিজ্ঞানের সূত্র আমাদের আকাশে ওড়বার জন্য বদল হয়নি, কিন্তু প্রকৃতির নিয়মের সঙ্গে সমন্বয় রেখে আমরা একটা পথ খুঁজে পেয়েছিলাম এবং সেই অনুযায়ী আমরা উড়তে পেরেছিলাম। যেভাবে প্রকৃতি বিজ্ঞান নভশ্চরণ, বিদ্যুৎ শক্তি এবং মাধ্যাকর্ষণকে নিয়ন্ত্রণ করে, একইভাবে ভালোবাসাও নিয়ন্ত্রিত হয় একটি সূত্রের দ্বারা। ভালোবাসার ইতিবাচক শক্তিকে সাজাতে গেলে, তোমার জীবনকে বদলে ফেলতে গেলে, তোমাকে অবশ্যই বুঝতে হবে সেই সূত্রটাকে। মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সূত্র আকর্ষণের সূত্র। সবচেয়ে বড় থেকে সবথেকে ছোট আকর্ষণের সূত্রেই বাঁধা আছে। মহাবিশ্বের প্রতিটি নক্ষত্র, প্রতিটি অণু, পরমাণু সূর্যের আকর্ষণের শক্তিতেই আমাদের সৌরজগৎ ধারণ করে আছে। গ্রহদের তারা নিক্ষিপ্ত হচ্ছে না মহাকাশে। মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীতে ধরে রেখেছে তোমাকে, প্রতিটি মানুষকে, জীবজন্তুদের, গ্রহদের, খনিজ পদার্থগুলোকে। আকর্ষণের এই নিয়ম দেখা যায় প্রকৃতির সমস্ত ক্ষেত্রে। যে ফুলের ভ্রমরকে আকর্ষণ করাই হোক বা বীজের মাটির গভীর থেকে পরিপোষক পদার্থ আকর্ষণ করাই হোক, প্রতিটি জীবিত প্রাণ আকর্ষণ করে তার প্রজাতির ওপর একটি প্রাণকে। আকর্ষণের এই নীতি বিরাজ করে পৃথিবীর সমস্ত প্রাণীকুলের মধ্যেই। সমুদ্রের মাছ থেকে শুরু করে আকাশের পাখি, এভাবেই তাদের সংখ্যা বৃদ্ধি হয়, তৈরি হয় পাল, গোষ্ঠী, ঝাঁক। আকর্ষণের সূত্রেই তোমার শরীরের কোষগুলো থাকছে একসঙ্গে, বাড়ির উপকরণগুলো থাকছে মিলেমিশে। এই সূত্রেই তুমি বসে থাকতে পারো আসবাবের ওপর, তোমার গাড়ি থাকতে পারে রাস্তায়, তোমার গ্লাসে ভরা থাকে জল। প্রতিটি জিনিস জায়গা মতো আদৃত থাকে আকর্ষণের নিয়মের জন্যেই। আকর্ষণ সেই শক্তি যা একজন মানুষকে অপরের দিকে আকর্ষণ করে এই শক্তির কারণেই তৈরি হয় শহর, জাতি, দল, ক্লাব এবং সংঘ, যেখানে মানুষ তাদের সাধারণ ভাবনা চিন্তার আদান প্রদান করে। এই শক্তি কাউকে আকর্ষণ করে বিজ্ঞানের দিকে এবং কাউকে রান্নার দিকে। এর টানেই কেউ ছুটে যায় বিভিন্ন খেলাধুলার দিকে, কেউ সঙ্গীতের দিকে, কেউ বা বিশেষ কিছু জীবজন্তু বা পোষ্যর প্রতি টান অনুভব করে। আকর্ষণ সেই শক্তি যা তোমাকে টেনে নিয়ে যাবে তোমার প্রিয় জিনিসের দিকে, প্রিয় বন্ধুদের দিকে এবং তোমার ভালোবাসার মানুষদের দিকে। ভালোবাসার আকর্ষণীয় ক্ষমতা। তবে আকর্ষণের শক্তি কি? আকর্ষণের শক্তি হলো ভালোবাসার শক্তি। আকর্ষণই ভালোবাসা। যখন তোমার প্রিয় খাবারের প্রতি তুমি আকর্ষণ বোধ করো, তখন তুমি সেই খাবারটির প্রতি ভালোবাসা অনুভব করো। আকর্ষণ না থাকলে তোমার কোনো অনুভূতিই তৈরি হবে না। সব খাবারই তোমার কাছে সমান মনে হবে। তুমি বুঝতেই পারবে না তুমি কি ভালোবাসো আর কি ভালোবাসো না, কারণ কিছুই তোমাকে আকর্ষণ করে না। কোনো মানুষ, কোনো শহর, কোনো বাড়ি, কোনো গাড়ি, খেলাধুলা, চাকরি, জামা কাপড়, কোনো কিছুই তোমাকে আকর্ষিত করতে পারবে না, কারণ আকর্ষণের মধ্যে দিয়ে অনুভূত হয় ভালোবাসা। আকর্ষণের শত্রুই হলো ভালোবাসার সূত্র, আর এটা সর্বশক্তিশালী সেই সূত্র যা প্রতিটি জিনিসকে সমন্বয়ে রাখে। অগণিত ছায়াপথ থেকে পরমাণু পর্যন্ত এটা প্রতিটি জিনিসের মধ্যেই ক্রিয়াশীল এবং প্রতিটি জিনিসের থেকে মহাবিশ্বে কাজ করে এই প্রবাহ, এবং এই নিয়মই সক্রিয় তোমার জীবনেও। সার্বিকভাবে আকর্ষণের সূত্র বলে, পছন্দ আকর্ষণ করে পছন্দকে। সহজভাবে বললে, যা তুমি বিতরণ করবে তাই তুমি ফিরে পাবে। জীবনে যা তুমি দিয়েছো তোমার জীবনে তাই ফিরে আসবে। আকর্ষণের নিয়ম অনুযায়ী যা তুমি দেবে ঠিক সেটাই তুমি তোমার দিকে আকর্ষণ করবে। প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আইজ্যাক নিউটন। প্রদান করার প্রতিটি ক্রিয়া সৃষ্টি করে একটা বিপরীত গ্রহণ করার ক্রিয়া, এবং যা তুমি পাচ্ছ সেটা তুমি যা দিয়েছো ঠিক তার সমান। জীবন জুড়ে যা তুমি দেবে অবশ্যই তাই ফিরে পাবে। এটাই মহাবিশ্বের পদার্থবিজ্ঞান এবং অঙ্ক। ইতিবাচক কিছু দাও, তুমিও ফিরে পাবে ইতিবাচকতা। নেতিবাচক কিছু দিলে তোমার কাছে ফিরে আসবে নেতিবাচকতা। সদর্থক কিছু দাও এবং ফিরে পাও এমন একটা জীবন যা শুধুই ভরে আছে সদর্থক জিনিসে। নেতিবাচক কিছু দিলে ফিরে পাবে এমন একটা জীবন যেটা ভরে আছে শুধুই বিরুদ্ধতায়। কিন্তু তুমি কিভাবে দেবে সদর্থক বা নাস্তিবাচক কিছু? তুমি দেবে ভাবনা এবং অনুভূতির মাধ্যমে। যে কোনো সময়েই হোক, তুমি দিচ্ছ হয় ইতিবাচক ভাবনা অথবা নেতিবাচক ভাবনা। তুমি দিচ্ছ হয় সদর্থক অনুভূতি বা বিরুদ্ধ অনুভূতি, এবং তুমি যাই দাও না কেন নিশ্চিত থেকো সেগুলোই ফিরে আসবে তোমার জীবনে। তোমার জীবনে মানুষ, পরিস্থিতি, ঘটনার পরিপ্রেক্ষিতে যেসব মুহূর্ত তৈরি হচ্ছে সেগুলোই ফিরে আকর্ষিত হচ্ছে তোমার দিকে। যে ভাবনা এবং অনুভূতি তুমি বিতরণ করেছো তার মধ্যে দিয়ে জীবনে কিছুই অকারণ ঘটে না। তুমি তোমার জীবনে সেই সব কিছু ফিরে পাবে যা তুমি দিয়েছো। দান করো এবং সেই দানই ফিরে আসবে তোমার কাছে। তোমার মাপকাঠির নিরিখে তুমি যেটুকু দিয়েছো সেই ভিত্তিতেই তুমি ফিরে পাবে। যা তুমি দেবে তাই তুমি পাবে। তোমার কোনো বন্ধু যে বাড়ি বদলাচ্ছে, তাকে সাহায্য এবং সমর্থন করো। সেই সাহায্য ও সমর্থন বিদ্যুৎ গতিতে তুমি নিশ্চিতভাবে ফিরে পাবে। তুমি তোমার পরিবারের কোনো সদস্য যে তোমাকে ছোট করেছে, তাকে ক্রোধ প্রদর্শন করো। সেই ক্রোধ আবার ফিরে আসবে তোমার কাছে, আচ্ছন্ন করবে তোমার জীবনকে। তুমিই তোমার জীবনকে গড়ছো তোমার ভাবনা আর অনুভূতি দিয়ে। যা তুমি ভাবো এবং অনুভব করো তাই তোমার জীবনে উৎপন্ন হয় ঘটনায়। যদি তুমি ভাবো এবং তোমার বোধে আসে, আমি আজ একটা কঠিন এবং চাপবহুল দিনের মুখোমুখি হয়েছি, তবে তুমি তোমার দিকে আকর্ষণ করবে সেই সব মানুষ, সেই সব পরিস্থিতি, সেই সব ঘটনা যা তোমার দিনটিকে কঠিন, চাপের করে তুলবে। যদি তুমি ভাবো এবং বিশ্বাস করো, আমার জীবনটা সত্যিই সুন্দর, তবে তুমি আকর্ষণ করবে সেসব মানুষ, পরিস্থিতি ও ঘটনাকে যা তোমার জীবনকে সত্যিই সুন্দর করে তুলবে। তুমি একটি চুম্বক। আকর্ষণের নিয়ম অনুসারে তোমার জীবনে তুমি যা বিতরণ করেছ তার প্রত্যেকটা জিনিস অবিচলিতভাবে তুমি ফিরে পাবে। যে ভাবনা এবং অনুভূতি তুমি প্রদান করেছ তার ভিত্তিতেই তুমি তোমার জীবনের চুম্বকের মতো আকর্ষণ এবং গ্রহণ করবে। সেই পরিস্থিতি কেন্দ্রিক সম্পদ, স্বাস্থ্য, সম্পর্ক, চাকরি, এমনকি প্রত্যেকটা ঘটনা এবং অভিজ্ঞতা। টাকা পয়সার ব্যাপারে ইতিবাচক ভাবনা চিন্তা করো এবং তোমার চৌম্বকীয় শক্তি আকর্ষণ করবে সেই সব পরিস্থিতির মানুষজন এবং ঘটনাকে যা তোমাকে আরও টাকা পয়সা এনে দেবে। টাকা পয়সার বিষয়ে যদি বিরুদ্ধ চিন্তা করো তবে তোমার চৌম্বকীয় শক্তি আকর্ষণ করবে সেই সব পরিস্থিতির মানুষজন এবং ঘটনাকে যার কারণে তুমি অর্থহীন হয়ে পড়বে। মানবিকতা সচেতনভাবে ভালোবাসার নিয়ম অনুসরণ করে কিনা আমি জানি না, কিন্তু সেটা আমাকে ভাবায় না। নিয়ম নিয়মের মতো চলবে, ঠিক যেভাবে মাধ্যাকর্ষণ শক্তির নীতি চলে, আমরা মানি বা না মানি। মহাত্মা গান্ধী। যত দৃঢ়ভাবে তুমি আকর্ষণের সূত্রকে অনুধাবন করবে ততই তুমি তার প্রতিক্রিয়া বুঝতে পারবে। তোমার ভাবনা, চিন্তা, ভালো না খারাপ এক্ষেত্রে সেটা বিচার্য নয়। তুমি যা দেবে স্বয়ংক্রিয়ভাবে সেটাই ফিরে আসবে। সংক্ষেপে এটা প্রতিধ্বনির মতো, তোমার মুখ থেকে যে শব্দ নির্গত হচ্ছে সেটাই ফিরে আসছে। কিন্তু তুমি তোমার জীবন বদলে ফেলতেই পারো তোমার ভাবনা এবং অনুভবগুলোকে বদলে ফেলে। ইতিবাচক ভাবনা চিন্তা করো এবং আমল বদলে ফেলো জীবনকে। ইতিবাচক এবং নেতিবাচক ভাবনাগুলো। তোমার ভাবনারা একধারে যেমন সেই শব্দসমূহ যা তুমি মস্তিষ্কের মাধ্যমে শোনো, আবার সেগুলোই তুমি সশব্দে উচ্চারণ করো। যখন তুমি কাউকে বলো আজকের দিনটা কি সুন্দর, এই কথাগুলো প্রথমে তোমার ভাবনায় আসে, তারপর তুমি উচ্চারণ করো। তোমার ভাবনা পরিণত হয় তোমার ক্রিয়ায়। যখন তুমি সকালে বিছানা ছাড়ো, বিছানা ছাড়ার ভাবনাটা আগে তোমার মধ্যে আসে, তারপর সেটা কাজে পরিণত হয়। তুমি আগে না ভেবে কোনো কাজই করতে পারো না। তোমার ভাবনাই ঠিক করে তোমার শব্দগুলো এবং তোমার কাজ ইতিবাচক হবে না নেতিবাচক। কিন্তু তুমি কি করে জানবে তোমার ভাবনারা ইতিবাচক বা নেতিবাচক হবে কিনা? তোমার ভাবনারা তখনই ইতিবাচক হয় যখন তারা তোমার ভালোবাসার, তোমার কাঙ্ক্ষিত বিষয়ের ভাবনা হয়। আর নেতিবাচক ভাবনাগুলো তা তুমি চাও না বা ভালোবাসো না। বিষয়টা এতটাই সহজ এবং সরল। জীবনে যা কিছু তুমি পেতে চাও তা পেতে চাও কারণ তুমি তাদের ভালোবাসো। ব্যাপারটা নিয়ে এক মুহূর্ত ভাবো, যেসব জিনিস তুমি ভালোবাসো না সেসব জিনিস তুমি পেতেও চাও না, চাও কি? প্রতিটি মানুষই শুধুমাত্র সেই জিনিসটাই চায় যেটা সে ভালোবাসে। এমন কেউ নেই যে অপছন্দের জিনিস পেতে চায়। যখন তুমি ভাবো বা কথা বলো তোমার কাঙ্ক্ষিত ভালোবাসার জিনিসটিকে নিয়ে, যেমন আমি ওই জুতোগুলো ভালোবাসি, ওগুলো সুন্দর, তখন তোমার ভাবনাগুলো ইতিবাচক এবং সেই ইতিবাচক ভাবনাই ফিরে আসবে তোমার কাছে, যেহেতু তুমি সেটা ভালোবাসা সুন্দর জুতোগুলো। যখন তোমার অপছন্দের ভাবনাগুলোর কথা ভাবো বা বলো যেগুলো তুমি চাও না, ভালোবাসো না, যেমন জুতোগুলোর দাম দেখো, দিনে দুপুরে ডাকাতি, তোমার ভাবনাগুলো তখন নেতিবাচক। এক্ষেত্রেও কিন্তু নেতিবাচক ভাবনাগুলোই ফিরে আসবে তোমার কাছে, যেগুলো তোমার কাছে মাত্রাতিরিক্ত দামি। ভালোবাসার বিষয়গুলো থেকে বেশিরভাগ মানুষই তাদের অপছন্দের কথাই বেশি ভাবে এবং বলে, যেগুলো তারা ভালোবাসে না। ভালোবাসার থেকে নেতিবাচকতাই তারা বেশি বিতরণ করে, আর এভাবে অসাবধানে তারা জীবনের ভালো বিষয়গুলো থেকে নিজেদের বঞ্চিত করে। ভালোবাসা ছাড়া একটা সুন্দর জীবন পাওয়া অসম্ভব। যারা সুন্দর জীবনের অধিকারী তারা তাদের ভালোবাসার বিষয়গুলোর কথাই বেশি ভাবে এবং বলে, অপছন্দের বিষয়গুলো থেকে। আর যাদের জীবন সংগ্রামে, তারা তাদের ভালোবাসার বিষয়গুলোর তুলনায় খারাপ লাগার বিষয়গুলোর কথাই বেশি ভাবে এবং বলে। একটা শব্দ জীবনের সমস্ত ভার এবং বেদনার থেকে আমাদের মুক্তি দিতে পারে। শব্দটা হলো ভালোবাসা। তোমার ভালোবাসার বিষয় নিয়ে কথা বলো। যখন তুমি অর্থ, সম্পর্ক, অসুস্থতা সম্পর্কিত অসুবিধার কথা বলো অথবা ব্যবসায় মন্দার কথা বলো, তখন তুমি তোমার ভালোবাসার বিষয়গুলো নিয়ে আলোচনা করো না। যখন খবরের কোনো খারাপ ঘটনার কথা বলো বা কোনো মানুষ অথবা পরিস্থিতির কথা বলো যা তোমাকে উত্তক্ত করে, হতাশ করে, তখন কিন্তু তুমি তোমার ভালোবাসার কোনো বিষয় নিয়ে আলোচনা করো না। তোমার জীবনের একটা বাজে দিনের কথা আলোচনা করা, কারো সঙ্গে সাক্ষাৎকারে দেরি করে ফেলা, ট্রাফিকে আটকে পড়া অথবা বাস ধরতে না পারা ইত্যাদি আলোচনার অর্থই হলো সেই সব বিষয় নিয়ে বলা যা তুমি ভালোবাসো না। প্রতিদিন অনেক ছোট ছোট ঘটনা ঘটে। যদি তুমি সেই সমস্ত ব্যাপার বলার মধ্যেই বাধা পড়ে যাও যেগুলো আদৌ তোমার পছন্দের নয়, সেই ছোট্ট বিষয়গুলোই তোমার জীবনে বয়ে নিয়ে আসবে আরও যুদ্ধ এবং অসুবিধা। তোমাকে বলতে হবে দিনের ভালো খবরটার কথা, সেই সাক্ষাৎকারের গল্প বলো যেটা একদম ঠিকঠাক ছিল। সময়ানুবর্তিতা তুমি কত ভালোবাসো সেই কথা বলো। সুস্বাস্থ্যের অধিকারী হওয়া কত ভালো সেই আলোচনা করো। তোমার ব্যবসায় তুমি কত লাভ করতে চাও সেই বিষয়ে বলো। দিনের সেই সুন্দর পরিবেশের গল্প করো যেখানে পারস্পরিক আদান প্রদান ভালো ছিল। তোমার জীবনে তোমার পছন্দের জিনিস নিয়ে আসতে হলে তুমি যা ভালোবাসো তার কথা বলো। যদি তুমি তোতা পাখির মতো নেতিবাচক জিনিস নিয়ে আলোচনা করতে থাকো এবং কা কা করে অপছন্দের বিষয়গুলো নিয়ে বলতে থাকো, তবে তুমি আক্ষরিকভাবেই নিজেকে বন্দি করে ফেলছো, যেমন একটা তোতা খাঁচায় আবদ্ধ থাকে। যতবার তুমি অপছন্দের বিষয়ের কথা বলবে, ততবার জানবে তোমার খাঁচায় তুমি আরও একটা শিক জুড়ে দিচ্ছ এবং তুমি দেখবে সমস্ত শুভর থেকে দূরে একটা খাঁচায় তুমি আবদ্ধ হয়ে গিয়েছ। যারা সুন্দর জীবনের অধিকারী তারা তাদের ভালো লাগার বিষয়গুলো নিয়েই বেশি আলোচনা করে। এভাবেই তাদের জীবন ভরে থাকে অফুরান শুভ বিষয়ে। তারা আকাশে উড়ে বেড়ানো মুক্ত বিহঙ্গের মতো স্বাধীন। একটা মহান জীবন পেতে হলে খাঁচার শিকগুলোকে ভেঙে দাও যেগুলো তোমাকে আবদ্ধ করে রেখেছে। ভালোবাসা বিতরণ করো, যা ভালোবাসা শুধু তারই কথা বলো। ভালোবাসাই তোমাকে মুক্ত করবে। তখন তুমি জানবে সেই সত্যকে এবং সত্যই তোমাকে মুক্তি দেবে। ভালোবাসার শক্তির কাছে কিছুই অসম্ভব নয়। তুমি কে, তুমি কোন পরিস্থিতিতে আছো সেসব কোনো ব্যাপারই নয়। ভালোবাসার শক্তি তোমাকে স্বাধীনতা দিতে পারে। আমি একজন মহিলাকে জানি যিনি ভালোবাসা দিয়ে তার খাঁচার শিকগুলোকে ভেঙে ফেলেছিলেন। বিয়ের 20 বছর পর অবমাননাকর একটা সম্পর্কের থেকে তার বাচ্চাদের নিয়ে বেরিয়ে এসেছিলেন। কঠিন দারিদ্রের মুখোমুখি হয়েছিলেন। চরমতম কষ্টের মধ্যে পড়েও অসন্তোষ, রাগ কিংবা কোনো রকম অসুস্থ ভাবনাকে প্রশ্রয় দেননি। তার প্রাক্তন স্বামীকে নিয়ে কখনো তিনি কোনো নেতিবাচক কথা বলেননি, বরং তিনি বলতেন এক নিষ্কলঙ্ক সুন্দর স্বামীকে পাওয়ার স্বপ্নের কথা, তার ইউরোপ ভ্রমণ করার স্বপ্নের কথা। যদিও তার অর্থ ছিল না ভ্রমণ করার, তিনি আবেদন করেছিলেন এবং পাসপোর্ট পেয়েছিলেন এবং জোগাড় করেছিলেন অল্প কিছু প্রয়োজনীয় সামগ্রী তার স্বপ্নের ইউরোপ ভ্রমণের জন্য। সর্বার্থে সুন্দর নতুন স্বামীর সঙ্গে তার দেখা হয়েছিল। বিয়ের পরে সমুদ্রের শোভা দেখতে দেখতে তিনি তার স্বামীর সঙ্গে উড়ে গিয়েছিলেন স্পেনে, তার স্বামীর ঘরে। এখন খুব সুখে আছেন তারা। এই ভদ্রমহিলা তার খারাপ লাগার বিষয় নিয়ে আলোচনা করতেন না, বরং তাই নিয়ে কথা বলতেন যা তিনি ভালোবাসেন। এভাবেই তিনি সমস্ত দৈন্য এবং কষ্ট থেকে মুক্ত হয়েছিলেন এবং পেয়েছিলেন একটা সুন্দর জীবন। তুমিও পারো তোমার জীবনটাকে বদলে ফেলতে, কারণ তোমার অফুরন্ত সামর্থ্য রয়েছে তোমার ভালোবাসার বিষয় নিয়ে ভাববার, কথা বলার, এবং সেহেতু তোমার অপরিমিত যোগ্যতা রয়েছে সমস্ত শুভকে নিয়ে এসে তোমার জীবনকে আনন্দময় করে তোলার। অবশ্য প্রিয় ভাবনা ও কথার মাধ্যমে সদর্থকতা বিতরণ করার চেয়েও অনেক বেশি শক্তি নিহিত আছে তোমার মধ্যে, কারণ আকর্ষণের নিয়ম সাড়া দিচ্ছে তোমার ভাবনা এবং তোমার অনুভূতির নিরিখে। ভালোবাসাকে অনুভব করতে হবে ভালোবাসার প্রবাহকে সাজানোর জন্য, ভালোবাসার সূত্রের পরিপূরক।